হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি এমডি রাজু, আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন মডেল নিয়ে এবং আজকে আমরা দেখব ডিএনএ এর একটা খুবই সুন্দর মডেল। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমরা সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও পাচ্ছি না, তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও এখনও আপলোড করতে পারিনি। তো কিছুদিনের মধ্যে আমি সেই চ্যাপ্টারটার সমস্ত ভিডিও আপলোড করে দেব, তো তোমরা চ্যানেলের সাথেই থেকো। তোমরা অনেকেই বলেছো যে আমরা ক্রোমোজোম বুঝতে পারছি না বা কোষ চক্র বুঝতে পারছি না বা কোষ বিভাজনের যে প্রকারভেদ অর্থাৎ অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস বুঝতে পারছি না। তো আমি কিছুদিনের মধ্যে এই সমস্ত টপিকের উপর ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায়, আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে ডিএনএ পড়েছি সেই ডিএনএ এর মডেল দেখতে যাচ্ছি এবং এই মডেলটা আজ থেকে 4-5 বছর আগের আমার হাতের বানানো একটি মডেল। তো চলো কথা না বাড়িয়ে মডেলের দিকে। তো এটা হলো সেই সুন্দর ডিএনএ এর মডেল এবং তোমরা দেখতে পাচ্ছ যে দুটো সুতো কিন্তু রয়েছে। আমরা জানি ডিএনএ দুটো সুতো পেঁচিয়ে অবস্থান করে। তোমরা দেখতে পাচ্ছ একদিকে একটা সুতো এবং অপর দিকে আরেকটা ব্লু কালারের সুতো, দুটো সুতো একসঙ্গে কিন্তু পেঁচিয়ে এই ডিএনএ এর মডেলটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, কিভাবে এটা বানাতে হবে বা কিভাবে আমি বানিয়েছি সেটার প্রসেস একটু পরে বলছি। আগে আমরা এর সাথে সাথে অর্থাৎ এই মডেলের সাথে সাথে কিছু তত্ত্ব মনে রাখি, যেই তত্ত্বগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো কথা না বাড়িয়ে বোর্ডের দিকে। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিএনএ এর আমি একটা ছবি এঁকে রেখেছি এবং দুটো সুতো তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো ডিএনএ। এবং আমরা যে বলেছি ডিএনএ দ্বিতন্ত্রী, এইট থেকেই বলে আসছি, তো ডিএনএ দ্বিতন্ত্রী কথার অর্থ হলো দুটো সুতো পেঁচিয়ে আছে। অন্যদিকে আরএনএ যে বলেছি আরএনএ একতন্ত্রী, তার মানে আরএনএ দেখতে এরকম, আরএনএ এর মধ্যে একটা সুতো রয়েছে। এবং ডিএনএ এর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো কেন ডিঅক্সি সেটা কি আমরা জানি? ডিএনএ এর মধ্যে 5টা কার্বন রয়েছে। এই 5টা কার্বনের মধ্যে তার যে 2 নম্বর কার্বন, সেই 2 নম্বর কার্বনে কিন্তু অক্সিজেন থাকে না। তো যেহেতু অক্সিজেন থাকে না, এই জন্য এর নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা যখন ডিএনএ এর গঠন নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই ডিএনএ এর যে 5 কার্বনযুক্ত যে গঠনটা সেটা দেখাবো। তখন দেখব আমরা যে 2 নম্বর কার্বন, সেই কার্বনে কিন্তু কোনো অক্সিজেন থাকে না, এই জন্য এর নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এবং এটা দেখতে এই যে দ্বিতন্ত্রী হয়, দুটো সুতো পেঁচিয়ে থাকে, তো এটা আমাদের প্রথম জানিয়েছিলেন দুজন সায়েন্টিস্ট, ওয়াটসন ও ক্রিক 1953 সালে। আমরা একটু লিখে নিই, 1953 সালে ওয়াটসন ও ক্রিক প্রথম জানিয়েছিলেন যে ডিএনএ দ্বিতন্ত্রী। এবং এই সালটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সালেই উরে এবং মিলার দুজন সায়েন্টিস্ট মিলে যে রাসায়নিক মতবাদ অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারে যে আমরা পড়েছি সেই উরে এবং মিলারের পরীক্ষা কিন্তু একই সালে হয়েছিল। তো উরে ও মিলারের যে পরীক্ষা, তাদের যে পরীক্ষাটা ঠিক একই সালে, অর্থাৎ 3টা গ্যাস নিয়ে, অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন নিয়ে যে গ্যাসের পরীক্ষাটা করেছিলেন সেই একই সালে 1953 সালে। অর্থাৎ একটা সাল দিয়ে আমাদের দুটো তত্ত্ব মনে থাকছে। অর্থাৎ আমরা যদি একটু চেষ্টা করি, গুছিয়ে পড়ার চেষ্টা করি, অল্প সময়ের মধ্যে বেশি তথ্য মনে থাকবে। যেরকমভাবে আরও উদাহরণ দিয়ে আমি যদি বলি, এই যে 1905 সাল, এই যে সালটা, এই সালে কিন্তু হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বেলিস ও স্টার্লিং। আমি যদি একটু লিখে দিই, বেলিস ও স্টার্লিং 1905 সালে প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন এবং ঠিক একই সালে বঙ্গভঙ্গ হয়েছিল। তো আমরা লিখে দিই বঙ্গভঙ্গ। তো একই সঙ্গে একটা সালে আমাদের দুটো ঘটনা অর্থাৎ আমাদের দুটো প্রশ্ন, একটা ইতিহাসের এবং একটা জীবন বিজ্ঞানের মনে থাকছে। তো অবশ্যই এইভাবে যদি আমরা একটু গুছিয়ে পড়ার চেষ্টা করি, অল্প সময়ের মধ্যে বেশি তত্ত্ব কিন্তু আমরা মনে রাখতে পারবো। তো যাই হোক, চলে আসি এবার ডিএনএ এর দিকে। ডিএনএ যে এই পেঁচিয়ে অবস্থান করা, তো এখান থেকে এতদূর অবধি ডিএনএ হলো একটা প্যাচ অর্থাৎ পেঁচিয়ে অবস্থান করছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে এখান থেকে একটা প্যাচ কমপ্লিট হচ্ছে বা এখানে সুতো দুটো লেগে গেছে, তো এখান থেকে এতদূর অবধি একটা প্যাচ। অ্যাকচুয়ালি এখানে সুতোটা লেগে নেই, তাহলে কিভাবে আছে? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, প্রথমে এইভাবে আছে, তারপরে ধীরে ধীরে এইভাবে এইভাবে ঘুরে গেছে। তো তোমরা ওই দিক থেকে দেখছো তো মনে হচ্ছে লেগে আছে, লেগে নেই। আবার যদি ঘুরিয়ে নিই তাহলে এইভাবেই আছে। তাহলে এইভাবে দূরত্ব যত, এইভাবে দূরত্ব তত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে এই দুটো দূরত্ব, সুতার মধ্যে যে দূরত্ব রয়েছে এখানেও দূরত্ব একই রয়েছে। কত দূরত্ব দুটো সুতার মধ্যে? আমরা যদি এখানে দেখি, এই যে দুটো সুতো, এই যে দুটো সুতোর দূরত্ব সব জায়গায় একই রকম। কতটা দূরত্ব?
20 অংস্ট্রং অবশ্যই মনে রাখলে খুবই ভালো। 20 অংস্ট্রং দুটো সুতোর মধ্যে সর্বদা দূরত্ব, এবং এই যে একটা প্যাচ, এই একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অংস্ট্রং। মনে থাকবে একটা প্যাচের দূরত্ব কতটা? 34 অংস্ট্রং। এবং একটা প্যাচের মধ্যে টোটাল 10 জোড়া নাইট্রোজেন বেস থাকে। কয় জোড়া? 10 জোড়া। আমরা একটু যদি দিয়ে দিই, ওই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই নাইট্রোজেন বেসগুলো 10 জোড়া থাকে। তাহলে উপরে আমরা দিয়ে দিলাম 5 এবং নিচে দিলাম 3, 4, 5। তাহলে এই যে 10 জোড়া, এই 10 জোড়া একটা প্যাচের মধ্যে অবস্থান করছে। তাহলে আমাদের পরীক্ষায় আসে একটা জোড়ার মধ্যে দূরত্ব কত। তো একটা জোড়ার মধ্যে দূরত্ব খুবই সিম্পল, এই যে 10 জোড়া রয়েছে, 10 জোড়ার দূরত্ব কত? 34 অংস্ট্রং। তাহলে এই 34 কে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের দাঁড়াবে 3.4 অংস্ট্রং। তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। তাহলে দূরত্ব একটা প্যাচের 34 অংস্ট্রং, এবং প্রত্যেক জোড়ার, একটা জোড়ার মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অংস্ট্রং। তাহলে এইভাবে আমরা ডিএনএ এর যে নর্মাল তত্ত্বগুলো কিন্তু মনে রাখতে পারবো। তো এবার চলে আসি, আর বেশি কিছু আজকের ভিডিওতে বলছি না, আমরা চলে আসছি আবার মডেলের দিকে। খুবই সুন্দর এই ডিএনএ এর মডেল, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানাতে পারবে। কিভাবে বানাতে হবে? দুটো সিডির ক্যাসেট, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, দুটো সিডির ক্যাসেট আমরা নিয়ে নিব। এরপরে এই যে স্প্রোকগুলো, এই এগুলো সাইকেলের স্প্রোক, এগুলো আমরা যে কোনো সাইকেলের দোকান থেকে আমরা পেয়ে যাব। তারপরে এই স্প্রোক নিয়ে এই যে সিডির ক্যাসেট, এই সিডির ক্যাসেটে ফুটা করব একটু। এইভাবে আমরা কিন্তু জোর করে এর মধ্যে ঢুকানোর চেষ্টা করবো না, কারণ আমাদের সিডির ক্যাসেট ফেটে যাবে। তো আমরা কী করবো, একটু স্প্রোক গরম করে নেব এবং তারপরে এখানে ফুট ধরলেই কিন্তু ফুটো হয়ে যাবে গোলে। তো ফুটো করার পর তারপরে স্প্রোকগুলো এখানে সুন্দরভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর এই যে পুঁতিগুলো, এই পুঁতিগুলো কিন্তু এই সাইকেলের স্প্রোকেই লাগায়। তো আমরা সেই সাইকেলের দোকানেই পেয়ে যাব সেই স্প্রোকগুলো, যেভাবে দুটো সুতো পেঁচিয়ে থাকে সেইভাবে সুন্দরভাবে লাগিয়ে দিব। এবং লাগিয়ে দেওয়ার পর এগুলো আঠা দিয়ে সিল করে দিব। তাহলেই আমাদের এই সুন্দর মডেলটা কিন্তু আমরা পেয়ে যাব। এবং উপরের দিকে আমি এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বোতলের উপরের মুখটা, সেটা লাগিয়েছি। তারপরে হচ্ছে নিচের দিকে স্প্রোকটা ঢুকিয়ে দিয়ে এভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো একটা সুন্দর ডিএনএ এর মডেল। তো যাই হোক, এরকম আরও অনেক মডেল থাকবে আমাদের পড়ার মধ্যে। তো তোমরা এই চ্যানেলের সাথে থাকো, অনেক আমাকে সাপোর্ট করো, যেন আমি বুঝতে পারি যে তোমরা আমার সাথে রয়েছো। তার জন্য বেশি বেশি করে কিন্তু কমেন্ট করো, তোমাদের চাহিদাগুলো আমাকে জানাতে থাকো, যেন আমি সেই টপিকের উপর ভিডিও বানাতে পারি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।